আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন টুটুল, হোসেন মিয়া ব্লকের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা চলে আসছি মিরপুর একে কাঁচা বাজারে। আশেপাশে যে আড়তগুলো আছে দেখতে পাচ্ছেন, এই দেখেন, এবং রিক্সার যে জটলাগুলো আছে কাঁচা বাজারে, বিভিন্ন পেঁয়াজ, মরিচ, আলু, আদা, রসুন সব ধরনের। এবং এখানে আপনার এখন বাজে হচ্ছে আপনার একটা, দেখেন অনেক জটলা, এবং একটু একটার জন্য হলেও পরে অনেক জটলা আছে, এবং সকালের দিকে এবং বিকালের দিকে একটু বেশি ভিড় থাকে। ওই যে সব দেখা যাচ্ছে, এবং পাশে আছে আপনার চাউলের আড়তগুলো আছে। এক পাশে হচ্ছে পেঁয়াজ আলুর আড়ত আছে, আর এক পাশে হচ্ছে আপনার চাউলের আড়ত আছে আর কি। এই যে আপনার চাউলের আড়তগুলো, এই যে ভ্যানগুলোতে আর কি সাজানো হচ্ছে বিভিন্ন, যারা পাইকারি দোকানদার অথবা যারা দোকানে ব্যবসা করে তারা নেওয়ার জন্য বিভিন্ন ধরনের পেঁয়াজ, রসুন সব কিছু আছে, তেল টেল সব কিছু আছে পাশে সব পাইকারি মার্কেটগুলোতে। ভিউয়ার্স দেখতে পারলেন, আমি আপনাদেরকে এক নম্বর বাজারের যে আড়তগুলো আছে এবং কাঁচা বাজারের আড়তের চিত্রগুলো তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত কি, আবার ভিডিও নিয়ে আসবো, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি টিপ দিয়ে রাখবেন, সবসময় আপডেট ভিডিও এবং শর্ট ভিডিও পেতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।